ইরান মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক ও সমৃদ্ধ সংস্কৃতির দেশ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ পারস্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। দেশটির নিজস্ব ভাষা, সঙ্গীত, শিল্প এবং স্থাপত্যকর্মে বেশ অনন্য। এমনকি দেশটি বিশ্বের ভূ রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। ইরানের নেওয়া যে কোনো পদক্ষেপ বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে। সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের অতর্কিত হামলা সেটিরই প্রমাণ দেয়। ইরান যেমন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে, তেমনি তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিও পুরো বিশ্বকে অবাক করে দেয়। বিশ্ব প্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা ক্ষমতাধর ইরানকে নিয়ে নানা জানা অজানা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেই জানব। পশ্চিম এশিয়ার দেশ ইরানের মোট আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 8,90,00,000। এখানকার অধিকাংশ মানুষই ফার্সি ভাষায় কথা বলে। ইরানের সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি। মজার বিষয়, পূর্বে দেশটি পারস্য বা পার্সিয়া নামে পরিচিত ছিল। গ্রিকরা বর্তমান ইরানীয় অঞ্চলকে পার্সিস নামে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া। তবে প্রায় 2000 বছর ধরে এ অঞ্চলের অধিবাসীরা নিজ অঞ্চলকে ইরান নামেই ডাকে। ইরান শব্দটি এ অঞ্চলে বসতি স্থাপনকারী একটি আর্য গোত্রের নাম থেকে নেওয়া। 1935 সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে বর্তমানে এই নামই সারা বিশ্বে পরিচিত। ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ। এর ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। দেশটি পৃথিবীর ইতিহাসের প্রথম দিকের মহান সভ্যতাগুলোর মধ্যে একটি এবং পারস্য সাম্রাজ্যের জন্মস্থান। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে পারস্য সাম্রাজ্য তার চূড়ান্ত বিস্তার লাভ করে। এই সাম্রাজ্যের অধীনে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ভারতের কিছু অংশ এবং দক্ষিণ ইউরোপের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। একই সাথে সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প ও স্থাপত্যর জন্য বেশ বিখ্যাত ছিল পারস্য সাম্রাজ্য। এখানকার সংস্কৃতির সবথেকে অনন্য একটি দিক হল দেশটির নিজস্ব একটি ক্যালেন্ডার রয়েছে, যার নাম সৌর হিজরি ক্যালেন্ডার বা পার্সিয়ান বর্ষপঞ্জি। মজার বিষয়, ইরানীয় হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করলে বছরে 11 দিন কম থাকে। এই ক্যালেন্ডারের ব্যবহার ইরানের ঐতিহ্য এবং রীতিনীতির গভীরতার প্রতীক। ইরানের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের বুনন শিল্প। ইরানে ব্রোঞ্জ যুগ থেকে গালিচা বোনা শুরু হয়। এই গালিচাগুলোতে ফুল, লতাপাতা, প্রাণী এবং ইসলামী ঐতিহ্যের গল্পের নকশা করা থাকে। ইরানীয় একটি কোম্পানি পৃথিবীর সবথেকে বড় গালিচা তৈরি করেছে, যার দৈর্ঘ্য 60,600 ফুটের বেশি। গালিচার উজ্জ্বল রং এবং বুনন শিল্পের জন্য তা পুরো বিশ্বে বিখ্যাত হয়েছে। ইরানি সংস্কৃতির আরেকটি উচ্চতর উপাদান হল ইরানি শাস্ত্রীয় এবং লোকসঙ্গীত। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, সন্তোর এবং কাব্যিক গীতিকবিতা ইরানি পরিচয়ের একটি সুসংগত প্রকাশ। ইরানে অনেক বিখ্যাত গীতিকবির জন্ম হয়েছে। এছাড়াও ফার্সি নৃত্য, নৃত্যে ব্যবহৃত উজ্জ্বল পোশাক দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে। ইরানি সংস্কৃতির আরেকটি রঙিন দিক হল এদেশের উৎসব। নওরোজ, ফার্সি নববর্ষ, ঈদ, পারিবারিক মিলনমেলাগুলো অনেক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়। এছাড়াও ইরানি বিয়ের অনুষ্ঠানগুলো অনেক জাঁকজমকপূর্ণভাবে নাচ, গান এবং সুস্বাদু খাবারের সাথে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পালন করা হয়। এমনকি বলিউড সিনেমা এনিমেলের ভাইরাল হওয়া বিয়ের গান জামাল কুদু মূলত একটি ইরানি বিয়ের গান। দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলের এই গানটি কয়েকশো বছরের পুরনো একটি লোকগান। এমন অনেক চমৎকার সাংস্কৃতিক উপাদান নিয়ে গড়ে উঠেছে ইরানি সভ্যতা।
ইরানের ধর্মীয় সংস্কৃতিও অনন্য। দেশটি মুসলিম প্রধান দেশ হলেও পৃথিবীর প্রাচীন ধর্মগুলোর মধ্যে অন্যতম জরাথুষ্ট ধর্মের জন্মভূমি হল ইরান। এখনও এই ধর্মের কিছু অনুসারী ইরানে বসবাস করছে। ইরানি সংস্কৃতির আরেকটি বিশেষ উপাদান হল খাবার। ইরানকে জানতে হলে দেশটির খাবার সম্পর্কে ধারণা না রাখলেই নয়। ইরানের প্রতিটি আড্ডায় চা খুব গুরুত্বপূর্ণ পানীয়। তবে দেশটিতে মদ্যপান নিষিদ্ধ হলেও তাদের ঐতিহ্যবাহী মদ রয়েছে। আরাক সাগি বা ফার্সি ভদকা নামে পরিচিত পানীয়টিতে সাধারণত 50% অ্যালকোহল থাকে। গত 40 বছর ধরে ইরানে মদ্যপান নিষিদ্ধ করা হলেও তারা নিজেদের ঐতিহ্য ভুলে যায়নি। গোপনে অনেকেই তাদের এই ঐতিহ্যকে ধরে রেখেছেন। ইরানি খাবারের আরেকটি বৈশিষ্ট্য হল ইরানি মিষ্টি বা শিরিনি। মিষ্টি পছন্দকারী পর্যটকদের জন্য ইরান ভ্রমণ হতে পারে অনেক মজাদার। জাফরান মেশানো রোজ ওয়াটার স্বাদযুক্ত মিষ্টিতে খুঁজে পাওয়া যায় ইরানি ঐতিহ্যের স্বাদ। ইরান পর্যটন স্থান হিসেবে অসাধারণ একটি দেশ। এখানে কয়েকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত স্থান রয়েছে, যার মধ্যে পার্সেপোলিস নামক একটি প্রাচীন শহর অন্যতম। এই শহরটিতে বেশ কিছু পুরনো দালানের ধ্বংসাবশেষ, আপাদানা নামক প্রাসাদ এবং 100 কলাম বিশিষ্ট হল রয়েছে। এই স্থানে দর্শনার্থীরা ঘুরে বেড়াতে এবং দেশটির ঐতিহ্য উপভোগ করতে পারেন। ইরানের আরেকটি সুন্দরতম স্থান হল ইস্পাহান শহর। ইস্পাহানকে প্রায়শই বিশ্বের অর্ধেক বলা হয়, কারণ এটি এমন একটি শহর যা ফার্সি সৌন্দর্য এবং ঐশ্বর্যের সারমর্মকে ধারণ করে। ইস্পাহানে রয়েছে নক্সি জাহান স্কোয়ার নামে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি শাহ চত্বর বা ইমাম চত্বর নামেও পরিচিত। চত্বরটি ইরানি 20,000 রিয়াল নোটের এক পিঠে চিত্রিত করা হয়েছে। এছাড়াও শাহ মসজিদ, শেখ লুৎফুল্লাহ মসজিদ এবং আলিকাপু প্রাসাদ সহ অসংখ্য স্থাপত্য বিষয় দিয়ে ঘেরা এই স্থানটি ইরানের সমৃদ্ধ ইতিহাস এবং ইসলামী স্থাপত্যের প্রতিফলন ঘটায়। ইরানের সাহিত্য এবং অন্যতম পর্যটন কেন্দ্র হল শিরাজ শহর। এই শহরে রয়েছে বিখ্যাত কবি হাফেজ ও সাদির সমাধি, যা শহরটিকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। এখানকার আরও একটি বিস্ময়কর পর্যটন স্থান হল নাসির আল মুলক মসজিদ। এই মসজিদের আরেক নাম পিঙ্ক মসজিদ। সূর্যোদয়ের সময় মসজিদটির উজ্জ্বল রং চোখধাঁধানো সৌন্দর্য প্রদর্শন করে। মূলত শিল্প সাহিত্যপ্রেমী পর্যটকদের জন্য স্থানটি হতে পারে স্বর্গের মতো। ইরানের রাজধানী শহর তেহরান আধুনিকতা এবং ঐতিহ্যের নিখুঁত মিশ্রণে তৈরি একটি শহর। এই শহরের গোলেস্তান প্রাসাদ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত একটি পর্যটন স্থান। বিলাসবহুল প্রাসাদটি মূলত একটি জাদুঘর এবং প্রাসাদের আঙিনায় রয়েছে সুন্দর একটি বাগান। এই শহরে অবস্থিত জাতীয় জাদুঘর দেশটির সমৃদ্ধ ইতিহাসের একটি বিস্তৃত বর্ণনা উপস্থাপন করে। এছাড়াও শহরে অবস্থিত সুবিশাল মিলাদ টাওয়ার এবং তেহরান শহরের জনবহুল গ্র্যান্ড বাজার দর্শনার্থীদের উপভোগ করার জন্য অন্যতম পর্যটন স্থান। ইরানের বাজারগুলো ভ্রমণ করলে ইরানি হস্তশিল্প, সুস্বাদু খাবার এবং শিল্প সংস্কৃতি উপভোগ করা যায়। এই শহরের আরও একটি মজার স্থাপত্য হল তাবিয়েত ব্রিজ, যা প্রাকৃতিক সেতু নামেও পরিচিত। ইরানের কেরমান প্রদেশে অবস্থিত এই প্রাকৃতিক স্তরযুক্ত পাথরের স্তর থেকে তৈরি এই ব্রিজটি 89 ফুট দীর্ঘ এবং 16 ফুট প্রশস্ত। তাবিয়েত ব্রিজটি ইরানের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। ব্রিজটি প্রায়শই স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় মিলনস্থল হিসেবে ব্যবহৃত হয় এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ইরানের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চমৎকার নিদর্শন হল ইয়াজোত শহর। এটি মধ্য ইরানের জাগ্রোস পর্বত দ্বারা ঘেরা এবং মরুভূমির মালভূমিতে অবস্থিত একটি উঁচু শহর। এর উত্তরে দাস্তি কাভির মরুভূমি এবং দক্ষিণ পূর্বে দাস্তি লুত মরুভূমির অবস্থান।
ভৌগোলিকভাবে ইয়াজোত শহর বিস্তৃত মরুভূমি দ্বারা বেষ্টিত হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সহজেই পর্যটকদের আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্যের বাহিরেও শহরটি বহু অত্যাশ্চর্য প্রাকৃতিক মসজিদ আর প্রাচীন জরাথুষ্ট অগ্নি মন্দিরেরও আবাসস্থল। পর্যটকরা এখানে ভ্রমণে গেলেই দেখতে পাবেন প্রাচীনকালের বিভিন্ন ঘরবাড়ি ও শিল্পকলার নানা নিদর্শন। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও শিল্পকলার চর্চার কারণে এই শহরটি আধুনিক শিল্পকলার রাজধানী হিসেবে পরিচিত। জানলে অবাক হবেন, 2019 সালে এই শহরটি বুক অফ ক্যাপিটাল বা বইয়ের রাজধানী হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। ইরানের প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার উদাহরণ দাস্তি লুত বা লুত মরুভূমি। এই স্থানটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মরুভূমির নামটি হজরত লুত আলাইহিসসালামের নাম অনুসারে করা হয়েছে। এই অঞ্চলের বিরূপ আবহাওয়ার জন্য এখানে কেউ বসবাস করতে পারে না, এমনকি ব্যাকটেরিয়াও না। শুধুমাত্র বছরের কিছু সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষণস্থায়ী জীবনের চিহ্ন দেখা যায়। এই এলাকাটি ঘুরে দেখার একমাত্র উপায় এসইউভি গাড়ি ব্যবহার করা। আর এখানে ভ্রমণ করতেও প্রয়োজন হয় পর্যাপ্ত খাবার, পানি এবং পেট্রোল। এছাড়াও এই মরুভূমির রাতের আকাশ জ্যোতির্বিজ্ঞানীদের জন্য স্বর্গ। নিঃসন্দেহে বলা যায়, লুত মরুভূমির এই ঐশ্বর্য দেখার জন্য পর্যটকদের কষ্ট করাটা সার্থক হয়ে উঠবে। ইরানের প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন শিল্পের আরেকটি অঞ্চল হল লুত মরুভূমিতে অবস্থিত মাহার্লু হ্রদ বা গোলাপি হ্রদ। এই হ্রদটির সবথেকে আকর্ষণীয় বিষয় হল এখানকার গোলাপি রঙের জল। সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় হলেও ভয়াবহ বিষয় হল হ্রদের পানির অতিরিক্ত লবণাক্ততার ফলে এখানে কোনো মাছ বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। তবে হ্রদের লবণাক্ত জল ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়। এটি ইরানের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং প্রাকৃতিক অলৌকিকতার একটি প্রতীক। ইরানের প্রাকৃতিক সম্পদও ইরানের সংস্কৃতির মতোই সমৃদ্ধ। দেশটিতে তেল, গ্যাস, কয়লা, লোহা, তামা, খনিজ লবণ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে। ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল, আর এসব সম্পদ ইরানকে বিশ্ব মানচিত্রে একটি ক্ষমতাধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। বিশ্ব রাজনীতিতেও ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। ইরান একটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ। এটি নিয়েও বেশ বিপদে রয়েছে বিশ্ব মোড়ল দেশগুলো। আবার ইরানকে এই পারমাণবিক সহায়তা করছে স্বয়ং রাশিয়া। সুতরাং আমেরিকার মতো রাষ্ট্রের জন্য এই ঘটনাটি একটি ভয়ঙ্কর মাথা ব্যথার বিষয়। মুসলমানদের অন্যতম একটি সমস্যা শিয়া সুন্নি বিভক্তি। এই সমস্যার একটি প্রধান ক্ষেত্র হল ইরান। এই ভূখণ্ডে শিয়া ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি হওয়ায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরান। আবার বর্তমান সময়ের বিশ্ব রাজনীতিতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সকল বিশ্ব নেতারাই চিন্তিত। সম্প্রতি ইসরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলা সার্বিক পরিস্থিতিকে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের হুমকি হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। যদিও ইরান এই হামলাকে ইসরায়েলের পূর্বে করা হামলার প্রতিবাদ হিসেবে করেছে বলে দাবি করছে, তবে যুদ্ধের সম্ভাবনা যে একেবারেই নেই এই বিষয়েও নিশ্চিত হতে পারছে না কেউই। তবে ইরানের ভাষ্য মতে তাদের আর কোনো ধরনের হামলা করার ইচ্ছা নেই ইসরায়েলের ওপর। ইরান প্রতিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথেই তার সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। সব মিলিয়ে হাজার বছরের ইতিহাস, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং উন্নত সংস্কৃতি ইরানকে পৃথিবীর আশ্চর্যতম একটি দেশে পরিণত করেছে। বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি দেশ হিসেবে ইরান তার বুদ্ধিমত্তার দৃঢ়তা দিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতিতে পরিণত হয়েছে। দেশটি তার বহুমুখী আকর্ষণ দিয়ে সকল মানুষকে এভাবেই মুগ্ধ করতে থাকুক, এমনটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।